শ্রীকৃষ্ণ বলেন আরো দেশ রুইদাসকে গিয়ে দর্শন দিব। জমিদারের বেশ ধারণ করে এসে বলেন, রুহিদাস পণ্য কুটিরে আছো? রুহিদাস বলেন, কে তুমি? হরিবল হরিবল। বলেন, আমি একজন জমিদার। কেন এসেছ? বলেন, আমায় এক জোড়া জুতা দাও। বললেন, তুমি জমিদার, জুতো নিবে, আমার এই দোকানের ভিতরে প্রবেশ করো। বলেন যে না, বাহির থেকে দাও। বলেন, আগে এই চরণের মাপ নিতে হবে, পায়ের মাপ নিব। কেন? গুরুদেব বলেছিল, ছলনা ছলে গোবিন্দ তোর নিকটে আসবে, তোর কিন্তু চিনে নিতে হবে। আমার নিকটে জুতো নিতে হলে পায়ের মাপ দিতে হবে। বললেন, আমি কোনোদিন পায়ের মাপ দিয়ে জুতো কিনি না। বললেন, আমিও পায়ের মাপ ছাড়া কোনো জুতাই বিক্রি করি না। বলেন, আমি জমিদার, ইচ্ছা করলে তোমার দোকানকে ধ্বংস করে দিতে পারি। বলেন, তা পারো, কিন্তু আমার দোকানের একটি নিয়ম আছে, আমি পায়ের মাপ ছাড়া কাহারও নিকটে জুতো বিক্রি করি না। তোমার যদি জুতো নিতে হয় পায়ের মাপ দাও, যদি না নাও অন্য দোকানে চলে যাও। গোবিন্দ বলেন, আরো তোর সামনে গেলে তো ধরা পড়ব। কেন? আমি ভগবান, জমিদারের বেশ ধারণ করেছি, ওর সামনে যাব? বলেন, গোবিন্দ যাও না কেন, ভক্ত ডাকছে। এসে একটি মোড়ার ভিতরে বসতে দিল। বলেন, দাও জমিদার বাবু, তোমার একটি চরণ দাও। একটি চরণ যখন বের করে দিয়েছে, ওই যে গুরুদেব গীতা ভাগবত পড়েছিল, আর ওকে শ্রবণ করিয়ে দিয়েছিল যে গোবিন্দের চরণ অতি সহজে চেনা যায়। কেন? ভগবান শ্রীকৃষ্ণ ওর নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু লুকাইতে পারে, কিন্তু ওর চরণ দুখানা লুকাইতে পারে না। কেন জানো? যে চরণে ধ্বজপত্রাং কুশরেখার চিহ্ন, অনন্ত কোটি মহাবৈষ্ণবের পদচিহ্ন, যে চরণে 33 কোটি দেবতা বসে বসে চরণ সেবা করছে, যে চরণ পাবে বলে এই ভক্ত সঙ্গের কমিটি বৃন্দ কত না বাবুদের নিকটে গিয়ে বলেছে, বাবু কিছু টাকা ভিক্ষা দাও। কেন? এই যজ্ঞ যদি শেষ হয়ে যায়, এখানে লেখা আছে অনেক সাধারণ সম্পাদক, অনেক সভাপতি কমিটি বৃন্দ, এদেরকে যদি বলানো হয় তোমাকে আমি 50,000 টাকা দিব, তোমার নিজের সংসারের জন্য একটু ভিক্ষা করো না কেন, এই কমিটিগণ কি বলবে জানো মা? যদি প্রাণ বাহির হয়ে যায় তবুও কোনোদিন নিজের সংসারের জন্য ভিক্ষা করব না। গোবিন্দ, হে যে মানুষটি কোনোদিন ভিক্ষা করেনি, প্রতি জীবের দ্বারা দ্বারা ভিক্ষা করেছে, কেন জানো? তোমার এই শুধু ভক্ত সঙ্গ রূপে ভক্তের চরণ পাবে বলে। গোবিন্দ, হে তোমার দুটি চরণ পাবে বলে কত না ভক্ত গৃহ হারা সংসার হারা, কত না ভক্ত স্ত্রী হারা পুত্র হারা পরিজন হারা, যত সর্বস্ব ধন হারিয়ে একমাত্র তারা কৃষ্ণ অনুরাগের পথে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ, হে এ চরণ তো ধ্বজপত্রাং কুশরেখার চিহ্ন মনে মনে ভাবছে। বলেন, এই চরণের মাপ নিয়েছে, তোমার আর একটি চরণ দাও। দুটি চরণ পক্ষ মাঝে ধারণ করেছে, চিনতে পেরেছে জমিদার রূপে আমার ভগবান আমার নিকটে এসেছে। গোবিন্দের চরণ দুখানা পক্ষ মাঝে ধারণ করে বললেন, গোবিন্দ, তুমি আমার চরণ ছাড়া করো। তোদের নয়ন